Waste another day, eyes on my display. You say we need a change and I feel that you mean it. You mean it. But you're so right, we're losing track of time. Buying things online and it's not like we need them. We don't need them. So can we just slow down? The only thing I'll do is lay here next to you. We need to slow down. Embrace the love we found. For you and I were safe and sound. टाइटल देखे बुझते पे गए तो तुम्हारा टाइटल देखे बुझते पे गए की कारण तो आज के बंधु सप्तर्षि और निजे नतून बाइक ने डोमिनार 250 तो तार जोन्ने आमी जाच्छी और बाड़ीते तारपरे जाबो बजाज शोरूमे एकदम डेलिवरी निये आसबो आज के नतून बाइकेर सो आज तो खूबी आनंदेर दिन बाइक ओर आसुक आसुक फ्रेंड सार्केले जर ही आसुक खुशी क्योंकि मन है जान निजे बाइक आरकम ही मना है तो और RS 200 और और दादार आछे पालसार 220 सो पालसार 220 निये ओ राइड करतो कारण RS 200 निये राइड करते और प्रचुर समस्या होतो RS 200 obviously রাইডের জন্য উপযুক্ত বাইক না আর 220 টা ওর দাদার মাঝে মাঝে কাজে লাগে সো ওইটা নিয়ে সব সময় ও যেতে পারতো না তো ছেলে অনেক দিন ধরে অপেক্ষা করছিল যে একটা বাইক নেবে বাইক নেবে তোর RS 200 টা কিছুদিন আগেই সেল আউট করে দিয়েছে তো এখনো এই ডিসিশন নিয়েছে যে ও ডোমিনার 250 নেবে तो डोमिनार 250 obviously खूब भालो बाइक सबाई नाम करछे तो ओई बाइकटा नेबे डिसाइड करेछे आर डोमिनार तो तुम्हारा जानोई आमादेर इंडियन कम्पानीर एक नम्बर स्पोर्ट्स टूरार बाइक तो ओते टूरिंगो करा जाए आबार सिटी राइडो खूब सुंदर भावे हय डोमिनारे আর পার্সোনালি বলতে গেলে ডোমিনার আমার খুবই পছন্দের একটা বাইক তো ইন ফিউচার যদি সব ঠিকঠাক থাকে তাহলে ডোমিনার আমারও একটা আসবে গ্যারেন্টি কোনো দিচ্ছি না কারণ দিন পাল্টে যায় সময় পাল্টে যায় কখন কি হয়ে যায় কিছু বলা যায় না হয়তো আরো নতুন নতুন বাইক কিছু লঞ্চ করে গেল এমন বাইক যেটা ডোমিনারকেও পার করে গেল তো তখন আমার ডিসিশন চেঞ্জ হয়ে যেতেও পারে তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমি বলি আমার নেক্সট বাইক কি হবে তো আমি বলবো ডোমিনার রেকর্ড হচ্ছে হ্যাঁ হচ্ছে আর এই জায়গাটা আমার সবথেকে ফেভারিট বহরমপুরের মধ্যে একটা বিউটিফুল অ্যান্ড পিসফুল প্লেস আর এটা আমাদের মায়ের মন্দির বিষ্ণুপুর কালীবাড়ি তো গাইজ এখন আমি আর সপ্তর্ষি
যাচ্ছি এবার বাজার শোরুমে। তো সপ্তর্ষির নতুন বাইক নিয়ে আসতে, এইখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই মিররে দেখা যাচ্ছে সপ্তর্ষিকে। সপ্তর্ষি হাই করে দাও, আর পার্টি দিবি কিন্তু আজকে ভাই, পার্টি হচ্ছে তো, কিছু বল। পার্টির কথা শুনলেই সবারই মুখ বন্ধ হয়ে যায় কেন? তো চলো একদম শোরুমে গিয়ে কথা বলছি, এখানে আর ভিডিও কন্টিনিউ করছি না। তো গাইস শোরুমে চলে এসেছি। তো সপ্তর্ষি ফার্স্ট অফ অল তোকে খুব কংগ্রেচুলেশন, তো বাইক হলো একটা আমাদের গ্রুপে নতুন। তো তোকে ভাই একটা কোশ্চেন, যে ডোমিনার 250 কেন নিয়ে তুই? ডোমিনার 250 নেওয়ার পিছনে কারণ আছে। তো আমার, তোমরা সবাই জানো যে আমার RS 200 ছিল আগে, তো RS 200টা আমার জন্য ঠিকঠাক কমফোর্টেবল ছিল না রাইডের জন্য, তো সেই জন্য আমি ডোমিনার 250টাকে চুজ করলাম। তো বাজেট ফ্রেন্ডলি বাইক একটা, তো ক্যাটাগরির আছে, তো মাইলেজও ভালো পাবো, আর 250 cc, এর জন্য নিলাম 250। হ্যাঁ, মানে আমাদের স্টুডেন্টদের জন্য এখন স্পোর্টস টুরার কোনো বাইক নিতে গেলে সিটি রাইডও ঠিকঠাক হবে। হ্যাঁ, আমার সিটি রাইডও ঠিকঠাক হবে। সো এখন মানে এই টাইমে ডোমিনার 250 এখন বেস্ট বাজেট বাইক। হ্যাঁ, সো তো আগে তো রাইড তুই করে তোর এক্সপিরিয়েন্স আশা করি আমার চ্যানেলে শেয়ার করবি। অবশ্যই। তো সপ্তর্ষি নিল, আশা করি আমিও চালাবো, আমি তো অবশ্যই চালাবো, তোমাদেরকে রাইড করে দেখাবো, রাইড এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো এখনো পর্যন্ত আমরা দুজনাই ডোমিনার 250 চালাইনি, তো ওর গাড়ি ফার্স্ট আমরা চালাবো। তো আস্তে আস্তে তোমাদেরকে সবই ইনফরমেশান শেয়ার করবো ডোমিনার 250 সম্বন্ধে। তো চলো, ও ডেলিভারিটা নেক, তারপরে আমরা বেরিয়ে যাবো, চলো। তো সপ্তর্ষির বাইক এখন ডেলিভারির জন্য ফুললি প্রিপেয়ার হয়ে গেছে, আর এখানে দেখতে পাচ্ছ আমাদের ব্লগার সাহাব আকেলা সিট সিদ্ধার্থ। তো ভাই কেমন চলছে? একদম বহুত বড়িয়া, ও সরি, খুব ভালো, দারুণ একদম। আমাদের তো আমাদের নতুন ভাবি, একদম একদম নতুন ভাবি, কেমন হচ্ছে গাড়ি? সো ফার্স্ট স্টার্ট আপ কর, স্টার্ট কর। বাইকের ডেলিভারি নেওয়া হয়ে গেল, তো সপ্তর্ষি ওই দিক দিয়ে বাড়ি চলে গেছে আর আমি এদিক দিয়ে বাড়ি যাচ্ছি। তো ডোমিনার 250-র ডিটেলস ভিডিও আমি পরে আনবো, আজকে আমি চালালাম না আর, কারণ আমার বাড়িতে কাজ আছে, অলরেডি খুব লেট হয়ে গিয়েছে, ভেবেছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু তাড়াতাড়ি হলো না। সো খুব লেট হয়ে গেছি তাই আমি বেরিয়ে চলে এলাম, বাড়িতে একটু কাজ আছে। তো ডোমিনার 250-র ডিটেলস ভিডিও, রাইড রিভিউ একদম পুরোপুরি আলাদা করে আমি আমার চ্যানেলে আপলোড করব।
তো এই ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না, এই ভিডিওতে তাহলে এতটাই রাখছি। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে খুব শিগগিরই। আর এই ভিডিওটা গাইস যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও। আশা করি এই ভিডিওটা তো ভালো লেগেছেই, অবভিয়াসলি একটা স্বপ্ন পূরণের ভিডিও, একটা বাইকারের কাছে একটা বাইক আসা মানে খুবই আনন্দের জিনিস সেটা। তো প্লিজ লাইক করে দিও ভিডিওটাকে, আর আমার চ্যানেলটা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি নতুন নতুন আরও ভালো ভালো ভিডিও আনবো। আর সব যদি ঠিকঠাক থাকে রাইডেরও ভিডিও খুব শিগগিরই আসবে, ছোটোখাটো প্ল্যান চলছে। তো কী প্ল্যান চলছে এখন আমি এনক্লোজ করছি না, তো প্ল্যান একটা চলছে। তো সব যদি ঠিকঠাক থাকে রাইডেরও ভিডিও আসবে, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য গড ব্লেস, টেক কেয়ার, অলওয়েজ বি সেফ অ্যান্ড রাইড সেফ অ্যান্ড অলওয়েজ চেজ ইউর ড্রিমস গাইস। চলো বাই বাই। I'm not like you need.